দেখো আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব। সেটা হচ্ছে ক্লাস সিক্সের সময়ের পরিমাপ সম্পর্কিত অঙ্ক যেটা নিজে করি নাইনটিন পয়েন্ট থ্রি চ্যাপ্টারে আছে দেখো আজকে আমরা দশের দাগের অঙ্কটা করব। এখানে কি বলেছে দশের দাগেরটা কি বলেছে পনেরো পনেরো ডিসেম্বর আমার জন্মদিন দু সালে জন্মদিন ছিল রবিবার তাহলে দু হাজার চোদ্দো দু হাজার পনেরো ও দু হাজার ষোলো সালে আমার জন্মদিন কী বার হিসাব করি তাহলে এখানে মূলত যেখানে ডেট বের করতে বলেছে সেটা হচ্ছে দু হাজার তেরো সালে দশের দাগেরটা দেখো দু হাজার তেরো সালে ওই জন্মদান জন্ম তারিখটা ছিল পনেরোই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর মানে হচ্ছে কি ফিফটিন ডিসেম্বর মানে হচ্ছে বারো আর দু হাজার তেরো তাহলে পনেরো বারো দু হাজার তেরো সালে হচ্ছে ওর জন্মদিন এবং এটা আমাকে কত দু হাজার চোদ্দো সালে বের করতে হবে এই পনেরো বারো দু হাজার চোদ্দোতে কত হবে আর কি পনেরো বারো দু হাজার পনেরোতে কত হবে পনেরো বারো দু হাজার ষোলোতে ডেটটা কত হবে তাহলে দেখো এখানে আমরা কীভাবে করতে পারি তাহলে প্রথমে আমরা এই ডেটটা দেখব যে এই ডেটটা আমরা বারটা কত হবে এটার বারটা বলে দিয়েছে রবিবার এই বারটা কিন্তু বলে দিয়েছে কি রবিবার এটা যদি রবিবার হয় তাহলে এই বারটা কত হবে তোমাকে বের করতে হবে তাহলে আমরা এইখান থেকে পনেরো বারো দু হাজার তেরো থেকে পনেরো বারো দু হাজার চোদ্দো পর্যন্ত মোট কত দিন হচ্ছে তা আমরা দেখব এখানে এর পরে দু পনেরো বারো দু হাজার তেরোর পরে যে সালটা আছে সেটা হাজার চোদ্দো সেটাও কিন্তু লিপিয়ান নয় তাহলে এইখান থেকে তেরো সালটাও কিন্তু দু হাজার তেরো সালটাও লিপিয়ান নয় এখানে দু হাজার চোদ্দো সালটাও লিপিয়ান নয় তাহলে এইখান থেকে এই অবধি মোট কত হচ্ছে তিনশো পঁয়ষট্টি দি তাহলে আমরা তিনশো পঁয়ষট্টিকে আমরা কত দিয়ে ভাগ করবো তাহলে এটা এখানে লিখবো যে পনেরো বারো দু হাজার তেরো থেকে পনেরো বারো দু হাজার চোদ্দ পর্যন্ত কত দিন হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন তাই না এটা যদি তিনশো পঁয়ষট্টি দিন হয় তাহলে কী আসবে আমাকে তিনশো পঁয়ষট্টিকে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে তাহলে সাত দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে পাঁচ সাত আর এক আর পাঁচ সাত দুয়ে চোদ্দো তাহলে কত হচ্ছে এক যেহেতু এক ভাগ শেষ থাকছে তাহলে এই পনেরো বারো দু যে বারটা আছে তার একদিন পরে কিন্তু পনেরো বারো দু হাজার চোদ্দোর বারটা হবে তাহলে ওই বারটা তাহলে কত হবে দু হাজার চোদ্দো সালের পনেরোই ডিসেম্বর বারটা কি হবে তাহলে এটা যদি রবিবার হয় ওটা তাহলে কি একদিন পরে সোমবার হয় তাহলে ওটা তোমার সোমবার হবে তাহলে এটা কত পাওয়া যাবে সোমবার তাহলে আমরা দু হাজার চোদ্দো সালে তার জন্মদিনের বারটা কত পাওয়া গেলো সোমবার বোঝা গেছে এরপর আমরা আসবো দু হাজার পনেরো সালে তাহলে এখানে এখানে একটু লিখে দেবো অ্যানসারটা যে অতএব চোদ্দ পনেরো বারো দু হাজার চোদ্দো এটা হয়ে গেলো সোমবার সোমবার হবে তাহলে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা পরেরটাতে আসছি তাহলে পরেরটা করতে গেলে আমার তাহলে দেখো পরের বারটা যদি এই বারটা যদি আমাদেরকে বের করতে হয় কি কি বার হবে তাহলে এখান থেকে আমরা এই অবধি আসছি এখান থেকে যদি এই অবধি আসি তাহলে দেখো এখানে মাঝখানে আর একটা ডেট আছে সেটা হচ্ছে কি এখান থেকে এইখান থেকে এই অবধি ডেট এলাম তারপর এইখান থেকে তোমার এই অবধি ডেট তাই না তাহলে এখান থেকে এটা হচ্ছে পঁয়ত্রিশ আর দু হাজার চোদ্দো থেকে দু হাজার পনেরো পর্যন্ত হচ্ছে কিন্তু তিনশো পঁয়ষট্টি তাই না এখান থেকে এই অবধি তাহলে এখান থেকে এইটা কত হয়ে গেল তিনশো পঁয়ষট্টি প্লাস তিনশো পঁয়ষট্টি এখানে কিন্তু এটাও কিন্তু লিপিয়ান নয় এটাও কিন্তু লিপিয়ার নয় তাহলে প্রথমে এখান থেকে এই অবধি হলো তোমার তিনশো পঁয়ষট্টি আর এখান থেকে আবার এখানে হয়ে গেলো তিনশো পঁয়ষট্টি তাহলে তাহলে মোট কত হচ্ছে তাহলে পনেরো বারো দু হাজার তেরো থেকে পনেরো বারো দু হাজার পনেরো পর্যন্ত পর্যন্ত কত হচ্ছে তিনশো পঁয়ষট্টি প্লাস তিনশো তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচ দশ ছয় ছয় বারো একে তেরো সাতশো তিরিশ তাহলে আমাকে সাতশো তিরিশ দিন সাতশো তিরিশকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে যদি ভাগ করি তাহলে সাত একে সাত তারপরে তিন মিলন শূন্য চার সাত আঠাশ ভাগ ফল হচ্ছে ভাগ শেষ হচ্ছে কত দুই তাহলে ভাগশেষ যদি দুই হয় তাহলে দেখো এটা যদি রবিবার ছিল তা দুদিন পর কি হবে বা রবিবার পরে সোমবার তারপরে মঙ্গলবার তাহলে কি পাওয়া গেল মঙ্গলবার পাওয়া তাহলে এই বারটা হয়ে যাবে কি মঙ্গলবার বোঝা গেল যে কিভাবে আমরা পনেরো বারো দু হাজার পনেরোর বারটা পেলাম তাহলে আমরা ওই ক্ষেত্রে লিখে দেবো অতএব পনেরো বারো দু হাজার পনেরো কী হবে মঙ্গলবার হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর আমরা দু হাজার ষোলো সালের পনেরো বারো ডেটটা কত হবে সেটা আমরা বের করব তাহলে দেখো একই জিনিস এখান থেকে এটা গিয়েছিল তিনশো পঁয়ষট্টি এখান থেকে এটা হলো তিনশো পঁয়ষট্টি এখান থেকে এই ডেটটা কত এ ডেটটা কত তিনশো এখানে দেখো যেহেতু পনেরো বারো দু হাজার ষোলো তাহলে দু হাজার ষোলোটা কিন্তু লিপিয়ার দু হাজার ষোলোটা কি লিপিয়ার তাহলে কিন্তু এইখান থেকে এই ডেট পর্যন্ত তোমার মোট দিন হয়ে যাবে কত তিনশো দিন হবে তাহলে এটা হয়ে যাবে কত তিনশো তাহলে একটি দেখতে পাওয়া যাচ্ছে যে পনেরো বারো দু হাজার তেরো থেকে এই পনেরো বারো এখানে আমরা দু হাজার ষোলো লিখছি ষোলো পর্যন্ত কত দিন হয়ে যাবে এর সাথে আমরা কিন্তু যদি আমরা তিনশো যোগ করে দিই তাহলে যেটা পাওয়া যাবে সেটা পাওয়া যাবে তাহলে তিনশো ছিসট্টি যদি যোগ করি তাহলে কি ছয় আর দিকে তিনশো ষোলো হয়েছে তিনশো আঠারো উনিশ আর তিন দিকে দশ তাহলে এক হাজার ছিয়ানব্বই দিন এক হাজার ছিয়ানব্বই দিন তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে এক্ষেত্রে এক হাজার ছিয়ানব্বইকে আমাদেরকে ভাগ করতে হবে কত দিয়ে সাত দিয়ে তাহলে এক হাজার ছিয়ানব্বইকে আমি যদি সাত দিয়ে ভাগ করি তাহলে কত প্রথমে সাত একে সাত তিন একে নয় পাঁচ সাত পঁয়ত্রিশ চার ছয় ছয় সাত বিয়াল্লিশ ভাগ চার তাহলে ভাগফ ভাগশেষটা কত থাকছে চাঁদ থাকছে তাহলে চাঁদ যদি থাকে তাহলে রবিবারে চার দিন পরে যে দিন বারটা হবে সেটাই হবে পনেরো বারো দু হাজার ষোলো সালের বারটা জন্মদিনটা তাহলে ওটা কত হবে রবিবার পর চার দিন আমরা হিসাব করছি সোম মঙ্গল বুধ বৃহস্পতি তাহলে বৃহস্পতিবারে চার দিন হয়ে যাচ্ছে তাহলে এটার পরে চার দিনটা কী যাবে তাহলে বৃহস্পতিবার হবে তাহলে এটা হয়ে যাবে কত বৃহস্পতিবার তাহলে এটা হয়ে গেলে বিষয় তাহলে অতএব আমরা লিখব যে পনেরো বারো দু এটা কি হবে বৃহস্পতিবার তাহলে আশা করি বুঝতে পেরেছ কীভাবে আমরা দু সালের জন্মদিনটা পনেরো বারো দু তারিখটা রবিবার যদি হয় তাহলে সেটা দু সালে কত হবে দু সালে কত হবে দু সালে কী বার হবে সেগুলো আমরা বের করতে পারবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এরপরে আটের একে একটা অঙ্ক আছে সেটা বলেছে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লিপিয়ারগুলি তোমাকে লিখতে হবে লিপিয়ার মানে তো জানো যে যে সমস্ত সালগুলো চার দ্বারা বিভাজ্য তাহলে এটা যদি তুমি লিখতে চাও তাহলে দেখতে হবে কীভাবে লেখা যায় তাহলে এখানে আমরা মূলত দেখব যে আঠেরোশো পঁচানব্বই আঠেরোশো পঁচানব্বইটাকে আমি প্রথমে চার দিয়ে ভাগ করব তাহলে চার দিয়ে ভাগ করলে কত হবে চার চারে ষোলো কত দুই নয় চার সাতে আঠাইশ আর এখানে এক পাঁচ চার তিনে বারো তিন তো তিন তিন ভাগ থাকছে মানে তিন যদি ভাগ থাকে এটাকে তিন যদি বিয়োগ করে দাও তাহলে আঠারোশো বিরানব্বইটা একটা লিপিয়ার কিন্তু বিরানব্বই থেকে বলেন এর পরেরটা কত হবে এটা যদি ছয় হতো তাহলে কিন্তু দেখো চার চারে ষোলো হতো মিলিয়ে যেত তাহলে লিপিয়ারগুলি কী কী হবে তাহলে লিপিয়ারগুলি প্রথমে আসবে উনিশশো ছিয়ানব্বই সরি আঠারোশো ছিয়ানব্বই প্রথমে আসবে আঠেরোশো ছিয়ানব্বই এটা একটা লিপিয়ার হবে তারপরে হবে আঠারোশো ছিয়ানব্বই পর কী হবে উনিশশো তারপরে হবে উনিশশো চার তারপরে উনিশশো উনিশশো দশ হয়ে যাবে সরি উনিশশো আট হবে আট যোগ্য হয়ে যাবে তারপর কথা হবে উনিশশো বারো তারপরে আর হবে না তাহলে এই চারটা এই মাসটা আমরা পেলাম এর মধ্যে একটা ইয়ার কিন্তু চার দ্বারা বিভাজ্য কিন্তু শেষে এর কিন্তু দুটো ডিজিট আছে তাহলে এই সালটাকে আমাকে চারশো দিয়ে ভাগ যাচ্ছে কি না আমাকে দেখতে হবে তাহলে এটাকে আমাকে কি করতে হবে তাহলে চারশো তাহলে উনিশশো সালটাকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে চারশো দিয়ে এটা কিন্তু দেখো চার চারে ষোলো তাহলে কত তিনশো হচ্ছে তাহলে এটা কিন্তু ভাগ শেষ থেকে যাচ্ছে তিনশো এটা কিন্তু বিভাজ্য নয় তাহলে এই উনিশশো সালটা কিন্তু লিপিয়ার হবে না ঠিক আছে তাহলে কী কী পড়ে থাকলো তাহলে আঠারোশো ছিয়ানব্বই পড়ে থাকলো উনিশশো চার উনিশশো আট আর উনিশশো বারো এই সালগুলো হচ্ছে যে সমস্ত লিপিয়ার আছে সেই ইয়ারগুলো তাহলে আশা করি বুঝতে পেরেছ কোনটা লিপিয়ার হচ্ছে কোনটা লিপিয়ার হচ্ছে না